বাংলাদেশ প্রতিদিন। জামিন নামঞ্জুর, ডিআইজি মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ। রাশিয়া গেলেন স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী মস্কোয় শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী ডেভেলপমেন্ট অব পার্লামেন্টারিজম 2019 শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে রবিবার মধ্যরাতে রাশিয়া গেছেন। যেভাবে মোবাইলে জানা যাবে বিসিএস লিখিত পরীক্ষার ফল, 38তম বিসিএস এর লিখিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 9862 জন পরীক্ষার্থী। মোটর সাইকেল কিনতে লাগবে ড্রাইভিং লাইসেন্স। এতদিন জাতীয় পরিচয়পত্র সহ আনুষঙ্গিক কাগজপত্র দিয়ে মোটর সাইকেল কেনা গেলেও এখন থেকে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটর সাইকেল কেনা যাবে না। গ্যাসের অযৌক্তিক দাম বৃদ্ধির প্রতিবাদে 7ই জুলাই দেশব্যাপী অর্ধদিবস হরতাল। আজ থেকে বিদেশি টিভিতে বিজ্ঞাপন দেখালে জেল জরিমানা, বললেন তথ্যমন্ত্রী। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিদেশি টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার বন্ধ করার জন্য কেবল অপারেটরদের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। দৈনিক ইত্তেফাক, ডিআইজি মিজানকে কারাগারে পাঠানোর নির্দেশ। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় সাময়িক বরখাস্তকৃত ডিআইজি মিজানুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মন্ত্রিসভা সম্প্রসারণ হতে পারে, বললেন ওবায়দুল কাদের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পুনর্বিন্যাস নয়, মন্ত্রিসভা সম্প্রসারিত হতে পারে, তবে এটা সম্পূর্ণই প্রধানমন্ত্রীর ইখতিয়ার। চীন সফর শেষে তিনি দেশে ফিরে এলে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। লাইফ সাপোর্টে এরশাদ, বললেন স্বাস্থ্যমন্ত্রী। সম্মিলিত সামরিক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদকে দেখতে গিয়েছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক। গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি গণফোরামের। গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে অযৌক্তিক আখ্যায়িত করে তা দ্রুত প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন গণফোরাম। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটি এ দাবি জানায়। চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার চীনের ডালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় রাত 10টার কিছুক্ষণ পরে ঝৌসুজি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহন করা বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। নয়ন বন্ড অস্ত্রের মুখে একটি বইয়ের পৃষ্ঠায় আমার স্বাক্ষর নিয়েছিল, বললেন মিমি। দৈনিক যুগান্তর, এরশাদের শারীরিক অবস্থা ক্রিটিক্যাল, বললেন স্বাস্থ্যমন্ত্রী। জাতীয় নির্বাচনে 213 কেন্দ্রে শতভাগ ভোট পড়া স্বাভাবিক নয়, বললেন সিইসি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়াকে স্বাভাবিক নয় বলে মনে করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বঙ্গবীর কাদের সিদ্দিকী। বিএনপির মুখে বিচারহীনতার কথা শোভা পায় না, বললেন ওবায়দুল কাদের। চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ। ভূমধ্যসাগরে 37 বাংলাদেশির মৃত্যু, পাচারকারীদের তথ্য চেয়েছে হাইকোর্ট। গ্যাস ও করের চাপে পিষ্ট হবে জনজীবন। নতুন বাজেটে বিভিন্ন নিত্যপণ্যে ভ্যাটসহ বাড়তি কর আরোপের পর অর্থবছরের প্রথম দিনেই গ্যাসের দাম বাড়ল। গ্রেপ্তারের পর শাহবাগ থানায় ডিআইজি মিজান। হাইকোর্টে জামিন নিতে আসা বরখাস্তকৃত ডিআইজি মিজানকে আদালতের গ্রেপ্তারের নির্দেশের পর তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। মিজানকে শাহবাগ থানার ওসি রুমে রাখা হয়েছে। দৈনিক মানবজামিন,
শিগগিরই রোহিঙ্গা শিবিরে আসছেন মিয়ানমারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা। এরশাদের অবস্থা অপরিবর্তিত বললেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার ভাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। চাপ উড়িয়ে ধ্রুপদী লড়াইয়ের আশা, হারলেই শেষ বিশ্বকাপে টিকে থাকার স্বপ্ন, ঠিক এমন ম্যাচে প্রতিপক্ষ ভারত। ডিআইজি মিজানকে পুলিশে দিল হাইকোর্ট। সাইবার অপরাধীদের থেকে বাংলাদেশকে সুরক্ষাকরণ। ব্যবসায়ীদের পকেট ভারী করতে গ্যাসের মূল্য বৃদ্ধি বললেন মির্জা ফখরুল। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে মোবাইল কোড বললেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তথ্যমন্ত্রী বলেছেন বিদেশি টেলিভিশন চ্যানেলে অবৈধ বিজ্ঞাপন বন্ধে মোবাইল কোড পরিচালনা করা হবে। গতকাল সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী একথা বলেন। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রিজভির নেতৃত্বে মিছিল। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। মিছিলে নেতৃত্ব দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন ভোটারদের সদস্য অন্তর্ভুক্তির কার্যক্রম শুরু করেছে আওয়ামী লীগ। ট্রেডিং পর্যায়ে ভ্যাট প্রত্যাহারের আহ্বান ব্যবসায়ীদের। ট্রেডিং পর্যায়ে ভ্যাট প্রত্যাহার আরোপের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ীরা। দৈনিক নয়া দিগন্ত, গ্যাসের মূল্যবৃদ্ধির পিছনে যৌক্তিক কারণ রয়েছে বললেন সেতুমন্ত্রী। গ্যাসের মূল্যবৃদ্ধির পিছনে যৌক্তিক কিছু কারণ আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন মন্ত্রী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী। যুবদলের সেক্রেটারি টুকু কারাগার মুক্ত। দীর্ঘ এক বছরের বেশি সময় কারাভোগের পর সোমবার রাতে জামিনে মুক্ত হয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। চীনের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে আইনজীবীদের কর্মসূচি ঘোষণা। আদৌ ঘুমে এরশাদ, বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এমন তথ্য জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। জাসদ সংগ্রাম করে, ষড়যন্ত্র করে না বললেন ইনু। গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির কর্মসূচি। 7ই জুলাই সারাদেশে অর্ধদিবস হরতাল। আগামী 7ই জুলাই সারাদেশে অর্ধদিবস হরতাল ডেকেছে বামজোট। এরশাদে শয্যাপার্শ্বে রওশনের কোরআন তেলাওয়াত। চলতি মাসের মধ্যেই নবম ওয়েস্ট ভোটের রোদেয়াত ঘোষণা বললেন ওবায়দুল কাদের। প্রথম আলো, গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির মিছিল। গ্যাসের মূল্যবৃদ্ধি অযৌক্তিক বললেন গণফোরাম। গ্যাসের মূল্যবৃদ্ধিকে অযৌক্তিক বলে তা প্রত্যাহারের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে গণফোরাম। এরশাদকে দেখতে সিএমএইচে কাদের। এরশাদ বেঁচে আছেন বললেন জাতীয় পার্টি। সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বেঁচে আছেন। এলডিপি মহাসচিব রেদওয়ান গুলিসহ আটক। কালো টাকার পক্ষে সাফাই রওশন এরশাদের। বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে ভ্রাম্যমাণ আদালত। কিশোর শাহিনের ভ্যান উদ্ধার, গ্রেপ্তার 3।
শালিকার সঙ্গে পরকীয়ার জেরে স্ত্রীকে হত্যা। দৈনিক সমকাল, 500 টাকায় মুসলেকা জামিন পেলেন এলডিপির মহাসচিব। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মঙ্গলবার। গ্যাসের দাম বৃদ্ধি, সারা দেশে হরতালের ডাক। দুর্বৃত্তের পকেট ভারী করতে গ্যাসের দাম বৃদ্ধি, বললেন ফখরুল। এরশাদ জীবিত আছেন, গুজব ছড়াবেন না, বললেন জিএম কাদের। শিগগিরই রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে, বললেন আইনমন্ত্রী। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।